Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যে অবস্থান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে, আর আজকে কোনো কষ্ট ছাড়াই আমি রুটি বানিয়ে খেতে পারবো, কারণ এই ময়নগুলো আপনাদের ভাই আমার জন্য করে রেখে গেছে। তো ভাবলাম রুটি না খেয়ে একটু লুচি বানাই। গরিবের লুচি অল্প তেলে কীরকম হয় সেটাই দেখায়। প্রথম লুচিটা যখন দিলাম তখন এই যে সেটার এই অবস্থা। আমি লুচি বানাতে বানাতে দেখি আমাদের হুরাইরা কিন্তু পড়ালেখা করছে, ও কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে। তো চলে আসলাম আবার রান্নাঘরে, ট্রাই করছি আর একটু ভালো করে বানানোর জন্য। এটা আসলে আটার গোলা, উনি যখন ময়ন করেছে তখন তেলের পরিমাণ একটু বেশি দিয়েছে, তাই একটু লুচি লুচি ভাব হওয়ার কারণে আমি ভাবলাম যে আমি একটু লুচি বানাই। তবে সবসময় সব কিছু ঠিক থাকে না, মানুষের চেষ্টা আর নসিব যদি ঠিক থাকে তাহলে কিন্তু অল্প তেলেও অনেক ভালো কিছু হতে পারে, আর সেটারই আমি চেষ্টা করে যাচ্ছি। তেলের দাম বাড়াতে রে ভাই, আমার লুচির অবস্থা, লুচি নাই, ডুবা তেলে কী করে আমি লুচি ভাজি। তাই এখন চেষ্টা করছি অল্প তেলে মচমচা করে ভাজতে। তো ফুলুক আর না ফুলুক কোনো সমস্যা নাই, যেহেতু আমিই খাবো তো ফুলা দিয়ে হবে, কি মজা হলেই হবে। এরপর এইভাবেই ট্রাই করে যাচ্ছে, দেখি শেষ পর্যন্ত কি হয়। ওমা, এটা কি ফুলতেছে নাকি? আরে তাই তো, অল্প অল্প করে ফুলছে। আরে ওয়া মাশাআল্লাহ, এই যে দেখেন কত সুন্দর করে ফুলে গেছে। হ্যাঁ, এখন এটা প্রমাণিত হলো তেল অল্প থাকলেও লুচি কিন্তু ফুলে। ওয়াও, কি সুন্দর করে ফুলেছে। যদিও আমার লুচিটা গোল হয়নি, আঁকা বাঁকা হয়েছে, কিন্তু তাতে কি হয়েছে, ফুলেছে তো, দেখে আমি খুবই খুশি। তো ভাবলাম এটা যখন ফুলেছে বাকিগুলো নিশ্চয়ই ফুলবে, তাই আর চিন্তা না করে ট্রাই করে গেলাম। আসলে লুচি না ফুলার পেছনে একটা কারণ হচ্ছে আমি চুলার গ্যাসটা বারবার কমাচ্ছিলাম আর বাড়াচ্ছিলাম, যার কারণে যাতে তেলটা পুড়ে না যায়, আর এই কারণেই আমার লুচিগুলো ঠিকমতো ফুলছিল না। যেটা যেই লুচিটা তার প্রয়োজন অনুযায়ী গরম তেল পেয়েছে সেটা একটু ফুলেছে, আর যেটা পায়নি সেটা আসলে ফুলেনি। তাই তেলটা মনে হয় না বড় ফ্যাক্ট, এখানে হচ্ছে তেল গরম হওয়াটা, মানে তেলের পরিমাণের থেকে তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা সেটা অনেক ইম্পর্টেন্ট। তো যাই হোক, এভাবে করে লুচি বানিয়ে নিচ্ছি। আসলে কোনো কিছু তৈরি করা থাকলে সেগুলো বানিয়ে খেতে, মানে আগে থেকে যদি কিছুটা কাজ আগানো থাকে সেগুলো বাকি কাজটুকু করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। খুব ভালো লাগলো যে আজকে আমি রান্না করে এসে যখন দেখেছি আপনাদের ভাই আমার জন্য রুটির খোলা করে রেখেছে, বাহ, জীবনটা ধন্য, থ্যাংক ইউ। জানি উনি আমার এই ভিডিওটা দেখবে না, এরপরে যদি কোনো দিন চোখে পড়ে, তাই ওনাকে একটা ধন্যবাদ দিয়ে গেলাম। ওই যে দেখেন শুরু হয়ে গেছে ট্রেনের পঁ পঁ পঁ, যখনই ভিডিও করতে বসি, হয়তো ফায়ার সার্ভিসের গাড়ি, তা নাহলে ট্রেন, তা নাহলে বাসের হর্ন, তা নাহলে রিক্সার হর্ন, আর তা নাহলে অ্যাম্বুলেন্স তো আছে, ওরা যেন আমার সাথে প্রতিযোগিতা লেগে শব্দ দিতে থাকে। যাই হোক, এভাবে করে আমি আস্তে আস্তে করে রুটিগুলো বানিয়ে নিলাম। আজকে আমার রুটিগুলো, রুটি না লুচিগুলো কেমন হলো জানাবেন, আর লুচি আপনারা এরকম অল্প তেলে খুব কষ্ট করে কেকে ভেজে খেয়েছেন সেটাও জানাবেন। ভালোবাসার রং ইউটিউবার আপুকে অনেক 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 অভিনন্দন, কংগ্রাচুলেশনস, আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। আর আপনি সেই ব্যক্তি যে কি না আমার ভিডিও সর্বপ্রথমে কোনো রকম রিকোয়েস্ট ছাড়াই তার কমিউনিটিতে শেয়ার করেছেন, এর জন্য আপনার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, দোয়া, আপনি এভাবে এগিয়ে যান, দোয়া রইল। এভাবেই কিন্তু এক এক করে বাকি লুচিগুলো আমি ভেজে নিয়েছি। আজকে ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক না দিয়ে যাবেন না, কমেন্টস তো অবশ্যই করবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো বাকি লুচিগুলো ভেজে এখন আমি নাস্তা খেয়ে নিব, আর নাস্তা খাবো আমি সেমাই দিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি আজকের ভিডিওতে তেমন কিছুই নেই দেখার মতো, তারপর ভাবলাম অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, একটা ভিডিও তো দেওয়া উচিত, তাই আজকের এই লুচি বানানোর ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।